থাকে, কিন্তু বৌমাকে তো সর্বদা এখানে রাখা সম্ভব নয়। আসলে আমাদের অন্দরমহলের প্রশ্ন এগুলো, বুঝতেই তো পারছেন। আপনার কন্যা সোনা বেরিয়ে গিয়ে থাকতে ইচ্ছুক তো? সাধারণত এই সমস্ত প্রশ্ন মেয়েদের করা হয় না, কারণ বিয়ের পর তারা যে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু আপনিই বলেছেন যে আপনি মেয়েদের একটু ভিন্ন ধরনের শিক্ষা দিয়েছেন, আর তাছাড়া আপনার আর আপনার স্ত্রীর সম্পর্কে অনেক কিছুই শুনেছি, তাই এই প্রশ্নগুলো আর কি। এটা কোনো কথা হলো? বিয়ে করে মেয়েরা কোথায় থাকবে সেটা কি তারা বলবে নাকি? হ্যাঁ, তারা বেন্য দ্বারা শিখে পেয়েছে ঠিকই, কিন্তু আমার বউ এ বিষয়ে খুব কড়া। পদ্মমা, কুমারী যখন এখানে উপস্থিত তখন উত্তরটা ওকেই জিজ্ঞেস করো। বাপের ঘর বড় মানুষের ঘর, সেখানে দশজন দাসী ছুটে আসতো আমাকে হাওয়া করতে, আমার মাথা টিপে দিতে। আর এখানে ছোট ঘর, কোনো দাস দাসীও নেই, কি করে থাকবো আমি এখানে? দেখি তুমি কুমারীর জন্য কেমন ধারা বর বাছো। বাবা মশাই, কুমারীর কোনো আপত্তি নেই। যে কেনে রাখা হবে ও সে কেনে থাকবে। বাবা মশাইর আর তিনি তো তার সাদা মনে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেন। কই, আমার বেলাতে তো আমার কি ওইসব সুদ হয়নি। নিজে মেয়ে বলে কই চিনি, কুমারী মা কিন্তু আমার খুব নকিমন্ত, যে ঘরে যাবে সেই ঘরে সব কলকি সখি করবে। মা, ওদিকে সব কথা হয়ে গেছে,
তাহলে এবার আমি কুমারীকে নিয়ে ঘরে যাই। আমি ওর সাথে একটু আলাদা করে কথা কই তো। অবশ্যই যদি কইবে বাচ্চা নিশ্চয় কথা কইবে। ও ছোট বৌমা চলো মা আমরা বরং বাইরে যাই। পদ্ম চল মা চল। যাও মা যাও। বসো বসো। দেখো বাচ্চা কখন কথা কইবার জন্য আমি এসেছি এখানে। তুমি যে অন্য ধারায় মানুষ হয়েছো তা আমি এখানে এসেই বুঝেছি, কিন্তু শুনে বেরের পরিবেশ তো এরকম নয়। অনেক সেকেলে প্যারি অবশ্য কলকাতে মানুষ হয়েছে, সেখানে থাকে, তার হাব ভাব আলাদা, চিন্তাধারা আলাদা, কিন্তু তোমাকে যে থাকতে হবে সোনা বেড়েতেই, সেখানে এইসব গান বাজনা হচ্ছে মহাপাপ। শৌর ঘরের বৌরা এক গলা ঘোমটা দিয়ে থাকে, অন্দরে আলো ঢোকে নেই। দেখো বাছা তোমাকে আমি সবকিছু খুলে বললে, এখন তুমি ভাবনা চিন্তে করে তোমার মত খান বাবা মাকে জানিও। তোমার মত না থাকলে যে তারা কিছু করবেন নে সে আমি এখানে পা রেখেই বুঝেছি। এখন আমি কি করব, কোন কথাটা বলা উচিত? শ্বশুর বাড়ি চিন্তায় মগ্ন। জ্যাঠামশাই কিন্তু আনন্দে আটখানা, শুধু তোকে দূরে পাঠাতে হবে বলে একটু চিন্তায় আছে। আর শুনলাম আমাদের জামাই পাত্র হিসেবে নাকি রত্ন, আর দেখতেও শুনেছি রাজপুত্রের মতো। তোর আর কি চাই বল? তোর মেসি তো কিছুই কইছে নে, হ্যাঁ বা না কিছু তো বলো। আমি আর কি কইব বল, আমি কিছু কইলে কেউ শুনবে তো আমার কথা? কেন শুনবে না, তোর সব আবদার আমি রাখবো। তুই তো আর ছোট খুকির মতো লাঠি খেলা শিখতে চাইবি না? ও যত দোষ বুঝি আমারই ছিল, তুমিও তো করেছিলে, লাঠি খেললে নাকি গায়ে জোর হয়। চুপ কর চুপ কর, সেদিন আর একটু হলে বুড়িদিম্মার কাছে আমার মাথাখানা গেছিল। আর আমি যে মার খেলুম তার বেলা? আচ্ছা আচ্ছা শোধ বোধ, এবার তুই একটু চুপ কর। আচ্ছা কুমারী বল বল তোর কি স্বাদ, বিয়েতে কি কিছু চাই? যদি বলি আমি এ করতে পারবো না। রাম কিছু কয়েছে? কি হয়েছে?
কোথায় চললি? উনুনে আজ দিতে হবে মা, প্রেতের রান্না এখন হয়নি। সন্ধ্যাকে মায়ের কাছে না কিচ্ছুটি নুকোতে নেই, সব মন খুলে বলতে হয়, বুঝেছিস? কিসের এত দুঃখ তোর, কিসের এত দুঃখ বল দেখি আমাকে, বল বল। বেটার বউয়ের ধুমধাম করে স্বাদ হচ্ছে মা, আমাকে শুধু থাকেন, আমি আমি তো ভাজা। সবাই বলে আমি নাকি কোনো কালে মা হতে পারবো না, তুমি বলো মা আমার কি দোষ? তোমার বেটাই যদি না চাও, কি বলছো মা? এত বছর বাদে এসব কথা উঠছে কি করে? উঠছে রাম, উঠছে, এই কথাগুলো উঠছে। ও তো কষ্ট কইল, ছেলে পুলে না হওয়ার ব্যাপারে সে কোনোভাবে তাই নয়। তবে তোরই তোর বউকে পছন্দ নয় এমন কথাটাই আমাকে ধরে নিতে হয়, তাই তো নাকি? হ্যাঁ, কি রে? এক বিশেষ কারণে তোমার বৌমা মা হতে পারবে না, আমাকে শুধিও নে, আমি বলতে পারবো না। এতকাল তো শুধু হইনি রাম, এতকাল তো কিচ্ছু শুধু হইনি, বউ এতকাল মা হতে পারিনি ভেবে ওকে কখনো কোনো প্রশ্ন করিনি, কিচ্ছু বলিনি, ভেবেছিল মোরই দোষ, তাই আর এইসব কথা কয়ে ওর মনে কোন রকম আঘাত আনতে চাইনি। আজ আজ রাম বউ যে কথা কইলো তারপরেও যদি আমি কোনো প্রশ্ন না করি তাহলে সে ভারী অন্যায় হবে বাপ। শুনতে যখন চাইছো তাহলে শোনো, সহ্য করতে পারবে কিনা জানি না। শোনো মা, সন্তান জন্ম দিতে গিয়ে তোমার বৌমার মৃত্যু হবে, এবার তুমি বলো মা কোনটা বড়, তোমার বৌমার জীবন নাকি ছেলে পুলে? কি করছিস রাম? কি করছিস এগুলো? এগুলো এগুলো তুই জানলি কি করে ভাব? এগুলো তুই বুঝছিস কি করে? প্রতিদিন তো কত মেয়ে কত ছেলে পুলে জন্ম দিচ্ছে, তারা কি সবাই মরছে নাকি? না তো না তো, এমন দ্বারা তো নয়। আর তুই যেমন দ্বারা কথা কইছিস এমন হলে তো পৃথিবীতে কোনো ছেলে পুলে আর জন্মাবেই না রে। আমি জানি মা, তোমার বৌমা যদি ভুল করে তাহলে তাকে আর বাঁচানো যাবে না, এটা আমি বুঝি, সে তোমরা বিশ্বাস করো আর না করো। বৌঠান আমার খিদে লেগেছে,
গদাইকে নিজের ছেলে ভাবু না, সবসময় যে নিজের সন্তান হবে তার তো কোনো অর্থ নেই। আর মাকে এই বিষয়ে ব্যব্রত করছো কেন? মানুষের এক জীবনে সবসময় সব ইচ্ছে পূরণ হয় না। আমি বেরোলাম, না বাবুদের ঠাকুরের কৈকালি দিতে যাচ্ছি। বাবা জীবন, আমি নিশ্চয়ই তোমার মামার সঙ্গে কথা বলবো, কিন্তু তোমাকেও তো একটু জোর দিয়ে তোমার নিজের লোকেদের বলতে হবে। তোমার পরিবার যেখানে থাকে সেখানে তো তোমার থাকা প্রয়োজন, তাই না? বাবা জীবন, আমি তোমাকে কথা দিচ্ছি, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের সব রকম ভাবে সাহায্য করব, আর তোমাদের মহলও আলাদা থাকবে, তুমি তোমার মত অনুসারে চলাফেরা করতে পারবে। কি হলো বাবা জীবন, কিছু বলছো না যে? আসলে বাবা মশাই, এই বিষয়ে আমার সত্যি কিছু বলার নেই। আপনারা তো জানেন মা আমার উপরে ভরসা করেন, আর আমার মা চান না যে আমি সিথির বাড়ি ছেড়ে এখানে এসে থাকি, সেই কারণেই সমস্যা। তবে আপনি চিন্তা করবেন না, কুমারীর বিয়ে উপলক্ষে আমি এখানেই থাকবো। দায়িত্ব আপনার উপরে সম্পূর্ণ বর্তাবে না। বাবা, এবার দুটো মুখে দাও। আসলে কি জানো তো বাবা, আমাদের তো কোনো বেটা নেই, এই বাড়ির একমাত্র বেটা হলো গিয়ে আমাদের মা। তো তোমরাই এখন আমাদের বর্ষা, তোমরা যদি এখন আমাদের পাশে না থাকো বাছা, তাহলে যে আমরা বড় বিপদে পড়ে যাব। ছি ছি ছি, এসব কথা কেন উঠছে? আমি আছি, কিন্তু মা, আমি একটা ব্যাপার একটু ভাবছিলাম। কি ব্যাপার? দেখুন, আপনি যদি একবার সরাসরি ওকে প্রশ্ন করতেন যে ও আদৌ বিয়েতে রাজি কি না, তাহলে বোধ হয় ভালো হতো। হঠাৎ এই কথা কেন উঠছে বাবা? কিন্তু কুমারী তো পদ্মকে বলল সোনা বেড়েতে যেতে ওর কোনো আপত্তি নেই। আপনার কন্যা সোনা বেড়িয়ে গিয়ে থাকতে ইচ্ছুক তো? পদ্মমা, কুমারী যখন এখানে উপস্থিত তখন উত্তরটা ওকেই জিজ্ঞেস করো। কুমারীর কোনো আপত্তি নেই। আগে হ্যাঁ তা বললো বটে, কিন্তু এমনও তো হতে পারে সকলের সামনে
কুমারী ওর মতামত সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেনি।